শ্রী অরবিন্দ মীরা কথা সাত্যার ভীষ্ম পিতামহ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লেখক সাধক বিশিষ্ট বক্তা ওড়িয়া জাতির গর্ব এবং গৌরব শ্রীমাঙ্ক দিব্য সন্তান পদ্মভূষণ পরম পূজ্য মনোজ দাস অবর্তমানের মুসুস্মিতা মহাপাত্র ସ୍ମୃତିଚାରଣ କରିବାକୁ ଯାଉଛି ପ୍ରତ୍ୟେକ ହୃଦୟକୁ ଚହଲେଇ ଦେଲା ଭଳି ତାଙ୍କର ଏକ ଅନବଦ୍ୟ ସୃଷ୍ଟି ଶେଷ ବସନ୍ତର ଚିଠି ଆସନ୍ତୁ ତେବେ ଶୁଣିବା ଛୋଟ ସହରଟିର ଅପେକ୍ଷାକୃତ ଜନବିରଳ ପଶ୍ଚିମ ପ୍ରାନ୍ତରେ କେତୋଟି ଆଧୁନିକ ଧରଣର ଘର ଆକାଶ ରଙ୍ଗର ବିସ୍କୁଟ ରଙ୍ଗର କଦବା ସବୁଜ ଅଙ୍ଗୁର ଭଳି টহ স্বচ্ছ ও লোভনীয় এই কলোনীৰ শেষ প্ৰান্তৰে যে দুইমহলা ঘৰটি সযত বৰ্ধিত ফলপুষ্পৰ গছলতা গহনৰু সেইটা দূৰক দেখা যায় গোটাই নীড ভৰিড় ভিত যিমি বিহংগ শাবকটি আখিতো অনা ঠিক সিমি দ্বিতাল বাৰন্দৰে কেতোটি পত্ৰ পুষ্প্ছ টপ ভিতৰত টিকি ঝিয়টি ৰেলিং উপ ভৰাদ অনাই ৰাজপথৰ দৃশ্যমান সীমা পৰ্যন্ত সেই পথৰে দৈনিক যায় কেতিয়া যান বাহন কেতিয়ে কিছমৰ কিন্তু টিকি ঝিয়টিৰ নিৰ্নিম দৃষ্টিটো নিমকাই তৈয়াক গতিশীল ড্যুতি চমকাইদ পাৰে নাই পথৰে ଯାଏ ଡ୍ରମ୍ ପିଟି ପିଟି ସୁଲଳିତ ବଂଶୀ ବଜାଇ ବଜାଇ ସିନେମାର ମନ୍ଥର ବିଜ୍ଞାପନ ଗାଡ଼ି ଦୈନିକ ସାଢ଼େ ଦଶଟାରେ ଦୁଇଟି ସାଇକେଲରେ ଲଗାଲଗି ହୋଇ କୌଣସି ଅଫିସ୍ ଉଦ୍ଦେଶ୍ୟରେ ଯୁବକଟିଏ ଯୁବତୀଟିଏ ଯାଉଁ ଯାଉଁ ଏପରି ଆଚରଣ କରୁଥାନ୍ତି ଯେ ସେଥିରେ ତଳେ ଫାଟକ ଆଗରେ ଟୁଲ ପକାଇ ବସି ନିଶ ଆଉସା ଆଉଁସି କରି ମହାକାଳ ଅତିକ୍ରମ କରିଚାଲିଥିବା ଦୋରୱନ୍ଟି কৃত্রিম ভাব উঠে কদাচিত ফেরবাল কিশোরটিয়ে মারি দিয়ে। সে পথরে পুঁ জনে জটাজুটধারী বিভূত বিমণ্ডিত নিরাশক্ত পুরুষ বসীকরণ গ্রহশাটি ইত্যাদি স্বপ্নলব্ধ অব্যর্থ কবচ চেরমূলি ইত্যাদি ধরি বিদগ্ধ মানবতার সেবার্থে প্রায়শ যা আসবা ଟିକି ଝିଅଟିର ସୁଦୂର ପ୍ରସାରୀ ଦୃଷ୍ଟି କିନ୍ତୁ କେଉଁଥିରେ ହେଲେ ବି ଚହଲିଯାଏ ନାହିଁ ପଥର ବିପରୀତ ଦିଗରେ ଅଦୂର ଯେଉଁ କ୍ଷୁଦ୍ର ହୋଟେଲ୍ର ଦୁଇ ମହଲରେ ଏକମାତ୍ର କୋଠରୀଟି ଭଡ଼ା ନେଇ ମୁଁ ରହିଥାଏ ସେଠାରୁ ସେହି ଟିକି ଝିଅଟିକୁ ଦୀର୍ଘ ସମୟ ଧରି ଅବଲୋକନ କରିବାଟା ମୋର ନିସଙ୍ଗ ଜୀବନର ଏକ ପ୍ରୀତିକର ଅଭ୍ୟାସରେ ପରିଣତ ହୋଇଯାଇଥିଲା ସରକାରୀ କଲେଜରୁ ଅବସର ଗ୍ରହଣ କରିବା ପରେ ହିଁ ମୁଁ ସେଠାକୁ ସମ୍ପ୍ରତି ଏକ ପ୍ରାଇଭେଟ ସାନ୍ଧ୍ୟ କଲେଜର ଅଧ୍ୟାପକ ରୂପେ ନିଯୁକ୍ତି ପାଇ ଆସିଥିଲି ଲ୍ୟାଙ୍ଗଲ୍ୟାଣ୍ଡ ଠୁ ଏଲିୟର୍ଟ ପର୍ଯ୍ୟନ୍ତ ବହୁ ପ୍ରସ୍ତୁତି ଜୀବନବ୍ୟାପୀ କରିଛି ଅତଏବ ମଧ୍ୟ ମଧ୍ୟ ପିଲାଙ୍କର ଖାତା ସଂଶୋଧନ କରିବା ଛଡ଼ା ଏଣିକି ପଢ଼ାପଢ଼ି କରିବାର ବା ଆଉ କିଛି କରିବାର ପ୍ରବୃତ୍ତି ନଥିଲା দিবসব্যাপী অনেক অলচ মুহূৰ্ত ধৰি মোৰ মোৰ কোঠৰীৰ বায়ন ভিতিয়টি অনাই ৰমে পৰিবাৰৰ পৰিচাৰিকা ভৰি বোধ হেৰি বা জনে মই আছিল তাক স্নেহ ভিতৰক ডাকি নেকি কিন্তু সকা প্ৰায় আঠটা উপৰৱলী তিনিটা ঝিঅটি প্ৰি ঘণ্টা লেখা সেইপৰি নিশ্চয় নিশ্চয় হৈ ৰব সেইপাই কি মন্ত্ৰমোহিত কৰি দি থাক সেই একান্ত কমনীয় বদনকু টিকি অধিক নিৰীক্ষণ কৰি দেখিব মোৰ ইচ্ছা প্ৰবল হলে মই মোৰ কোঠৰী সন্মুখৰ ক্ষুদ্ৰ বাৰন্দা কুৰি আছু ঝিয়ে মধ্য অনাও দূৰত্ব তথা মার্ধক্য পীড়িত দৃষ্টির মলিনতা সত্ত্বে মুখু যাই কুহযাইপরে যে অনুভব করুলে ঝিউটির নয়ন যুগল বড় উদাস তথাপি সেই ঔদাস্য তলে চাপি হয়ে রইলা যে স্বাভাবিক স্ফূর্তির ফুলিঙ্গ তা থাকি তার পরিপার্শ্বক ঝলসাই দে ছোট পক্ষীটিয়ে ফুলকুন্ড সবু ভিতরদে ডেই ডেই ତା ସମ୍ମୁଖକୁ ଚାଲି ଆସୁଥିଲା ଅଥବା ଯେତେବେଳେ ପାର୍ଶ୍ୱବର୍ତ୍ତୀ ଘରର ପାଳିତ ପାତି ମାଙ୍କଡ଼ଟି ଜଞ୍ଜିରରୁ କୌଣସି ପ୍ରକାରେ ମୁକୁଳି ଆସି ସେହି ବାରନ୍ଦାରେ ବସୁଥିଲା ଓ ସେ ରୂପଦର୍ଶନେ ଶଙ୍ଖି ବିଲେଇଟିଏ କ୍ରମାଗତ ଭାବରେ ଫୁଲିବାକୁ ଲାଗୁଥିଲା କିନ୍ତୁ ସେ ସ୍ ଫୁଲିଙ୍ଗର ସ୍ଫୁରଣ ହେଉଥିଲା ମୁହୂର୍ତ୍ତକ ସକାଶେ মু যেতেগ্রহের ঝিয়টির আচরণের এই বিরল বিক্রম অপেক্ষা করি মো উপরে আখি পড়লে সে পুঁ তার বিষণ্ণ একাগ্রতা ভিতরে নিমজ্জিত হয়ে যায় লেউটি যায় এক সুদূর পৃথিবী কু যার একমাত্র বাসিন্দা সে নিজে ছাত্র অবস্থায় তথা অধ্যাপক জীবন প্রথম পর্য়ের মু বরং বিভিন্ন সৌখিন অভিনয় অনুষ্ঠানের সর্বদা হাস্য রসাৎমক ভূমিকার অবতীর্ণ হেউি অন্য ভিতরে মজা উদ্রেক করাটা দুর্ভাগ্য বা সৌভাগ্য ক্রমে মো চেহরার জন্মগত বিশেষত্ব অথচ ঝিউটি মতে দেখি কিপরি পাতি মা সান্নিধ্য লাভ করে প্রসন্নতা হরাই দিয়ে পারে, তাহা মতো কেবল বিস্মিত নুহে হতাশ কর ভাবুলে বার্ধক্য বধুয়ে মো আনি দেছি অনাহুত গাম্ভীর্য দিন সাড়ে দশ রগারটা ভিতরে সাইকেল চড়ি খাঁকি পরিচ্ছদরে রাজপথর বঙ্কিম সীমায় যে ব্যক্তিটি আবিভূত হুয়ে তাকে হি দুই তিন ঘন্টা ধরে অপেক্ষা করে থাকে পোস্টম্যানটি বিভিন্ন ঘর আগে দ্বিচক্রর অবতরণ করে চিঠি বন্টাবি করে যেতবে সেই দুই মহলা পাখক আসে সেতেবেলে ঝিওটি প্রায় শ্বশ্ব উৎকণ্ঠ নেই বারন্দার লুহাবাডা উপর ঝুলি পড়ে প্রশ্ন করে মোপাই চিঠি অিনা পোস্টম্যানটি ইসৎ হসি নাস্তি সূচক হাত হলাই চালি যায়। তাপরে যে দীর্ঘ নিশ্বাস ছাড়ি ঝিওটি তার গতিপথ কেই মুহূর্ত অনাই রহি ঘর ভিতরক ধীরে ধীরে অপসারি যায় সে দৃশ্য মতেবি। বি କେମିତି ଉଦାସ କରିଦିଏ ଯଦିଓ ଟିକି ଝିଅଟି କାହାଠୁ ଚିଠିର ଅପେକ୍ଷା କରି ରହିଛି ସେ ବିଷୟରେ ମୁଁ କିଛି ହିଁ ଜାଣେନା ସେ ଭିତରକୁ ଚାଲିଯିବାକୁ ଉଦ୍ୟତ ହେଲେ ମୁଁ ବି ମୋ କୋଠରୀ ଭିତରକୁ ଚାଲି ଆସୁଥିଲି ଉତ୍କଣ୍ଠିତ ପ୍ରତୀକ୍ଷା ଓ ଅବଶେଷରେ ହତାଶ ଦୀର୍ଘ ନିଃଶ୍ଵାସର ଏହି ଏକ ହିଁ ଦୃଶ୍ୟ ପୁନରାୟ ଅପରାହ୍ନରେ ଦେଖିବାକୁ ପଡ଼ୁଥିଲା ପ୍ରାୟ ତିନିଟା ବେଳଠୁ ଝିଅଟି ଆସି ଛିଡ଼ା ହୋଇ ରହୁଥିଲା ସାଢ଼େ ଚାରିଟା ବେଳକୁ ପୋଷ୍ଟମ୍ୟାନ୍ ସେ ଅଞ୍ଚଳ ପରିକ୍ରମା ଶେଷ କରି ଚାଲିଯିବା ପରେ ସେ ଘର ଭିତରକୁ ପଶିଯାଉଥିଲା ଆଉ ମୁଁ ବି ଚାଲି ଆସୁଥିଲି ହଁ ବାରନ୍ଦାରେ ଦୀର୍ଘ ସମୟ ଛିଡ଼ା ହୋଇ ରାଜପଥକୁ ଅନାଇବା ମୋର ବି କ୍ରମେ ଏକ ନିୟମିତ ଅଭ୍ୟାସରେ ପରିଣତ ହୋଇଯାଇଥିଲା କହିବା ବାହୁଲ୍ୟ ଚିଠି ପାଇଁ ମୋର ଅପେକ୍ଷା ନଥିଲା ସେସବୁ ଆସୁଥିଲା କଲେଜ ଠିକଣାରେ ଏହି ଅଭ୍ୟାସ ପଛରେ ରହିଥିଲା ଟିକିଏ ଝିଅଟିକୁ ବାରମ୍ବାର ଦେଖିବାର ସୁତୀବ୍ର ଆକାଂକ୍ଷା ଝିଅଟି ମଧ୍ୟ କ୍ରମେ ଅଧିକରୁ ଅଧିକ ସମୟ ମୋ ଆଡ଼କୁ ଅନାଇ ରହିବାରେ ଅଭ୍ୟସ୍ତ ହୋଇପଡ଼ିଥିଲା ଥରେ ଥରେ ମନେ ହେଉଥିଲା ଯେମିତି ସେ ମୋତେ କିଛି ପଚାରିବାକୁ ଚାହେଁ ଅଥଚ ତା'ର ସହଜାତ ସମ୍ଭ୍ରମବୋଧ ତାକୁ ବାଧା ଦେଉଛି ସେ ଯାହା ହେଉ କ୍ରମେ ବୟସ ଓ ଅପରିଚୟର ସମସ୍ତ ବ୍ୟବଧାନ ସତ୍ତ୍ୱେ ଆମେ ଦୁହେଁ ପରସ୍ପର ଘନିଷ୍ଠ ହୋଇ ଉଠୁଥିଲୁ ବୋଲି ମୋର ହୃଦ୍ବୋଧ ହେଉଥିଲା ଆମ ଭିତରେ ଯେମିତି ଗଢି ଉଠିଥିଲା ଏକ ନିର୍ବାକ୍ ମମତା ଓ ସହାନୁଭୂତିର ବନ୍ଧନ ବେଶ କିଛି ଦିନ ଏହିପରି ଗଢି ଚାଲିବା ଉତ୍ତରୁ ଦିନକର ନିସ୍ତବ୍ଧ ଅପରାହ୍ନରେ ମୋର କୋଠରୀର ଦ୍ୱାର ସେପଟେ ଜଣେ କେହି ମୃଦୁ ସଂକେତ ଦେବାରୁ ମୁଁ କବାଟ ଖୋଲିଦେଇ ଦେଖେ ତ ସେହି ସମ୍ମୁଖସ୍ଥ ଦ୍ୱିତଳ ହର୍ମ୍ୟର ଅତିକା ଦରୁଅଟି ସମ ସସଂଙ୍କୋଚ ଦଣ୍ଡାୟମାନ ତା ମୁହଁରେ ସପ୍ରତିଭ ସ୍ମିତ ଦେଖି ମୁଁ ଅନୁଭବ କଲି ଲୋକଟିର ହିଂସା ଦର୍ଶନ ନିଶ ହଳକ ହିଁ ତାର ସମୁଦାୟ ଚରିତ୍ର ନୁହେଁ ମୁଁ ତାକୁ ଭିତରକୁ ଡାକିନେଲି ସେ ମୋ ହାତକୁ ଖଣ୍ଡିଏ ଲଫାଫା ବଢ଼ାଇ ଦେଲା ତହିଁ ଉପରେ ଠିକଣା ଲେଖା ଥିଲା ରିନା କେୟାର ଅଫ୍ ଇତ୍ୟାଦି মোৰ জিজ্ঞাসু নয়নৰে দৰুৱা নাই নীৰৱ স্মিতহ ব্যতিৰেকে আছে ঠাৰু আপাতত পাই নাহা পাতি খোলা তহঁধৰ নীল ৰংৰ কাগজটি বাহ কৰি অগত্য পঢ়িব লাগিলে লেখা হৈছিল দূৰান্তৰ এক হস্পিটেল বুজিলি ৰীনা নিকটকু প্ৰবাস তাৰ জননী লেখি ৰীনা তু যদি মিঠি খণ্ডিক পঢ়ি পাৰিব তেব মোর লেখি শিখি বা সার্থক হব বলে জানি তু মোপাতে মন খারাপ করুবু এখানে মতে আসিদিন রহবা পড়ব না ডাক্তার মানে কুঁচ তেমনি যেত দিন রহবি তু সুনা পিলাটি মতো মোটে ঝুড়ি হবু না তু ফুল তোলি কেত ভাল পাও তু ফুল ভাল পাও বলি এখানে মো সেজ কড়ার ঝরকা সেপটে সুন্দর বগিচাটিয়ে আজ বগিচাটি ভারী ভালো দেখছি বধুয়ে বসন্ত ঋতু আসিগুলি আপ বগিচার কেতে ফুল ফুটিত তু এথর আয়া সহ ফুল তোলিবু আগামী বসন্ত বেড়ে পুঁ মুখরে ধরি তোতে বগিচা যাক বুলাইবি উচ্চ ডাড় মানুষ হাত বড়াই তু ফুল তোলিবু মু সববেল তো কথা ভাবুছি তোর কেতে খন্ডি ফটো মো নিকটে লা সেগুড়ি তো সবুড়ে দেখুছি তো বাপা থিলে তু লিখিলে তুই কুয়াড়ে অভিমানের আটো উঠাইব দেহ সুনা পিলাটি তোর খণ্ডি খন্ডে নটো যেমি মু অতি শীঘ্র পায়ে বদলরে মু তো পাখক প্রতী সাত দিনের খেয়ে খন্ডি চিঠি লেখুবি অভিমান করিব নাহি। চিঠিটির তিখর বুঝিলি তাহা প্রায় তিন মাছ তলে লেখা হয়েছি প্রতীতি অনুসারে সে চিঠি পরবর্তী এগারো খণ্ডি চিঠি খন্ডিএ যে রিনার হস্তগত হয়ে না তাহার সাখি মুয়ং পি দরুযান মুহকে অনাইলি সেই দানব জাতীয় মানিষির আখি সেত অশ্রুস জল মোর বুঝে অসুবিধা হলানা রীনা তার জননী ঠু আিঠি পাইব না ডাক্তার মানে ঠিক কীনার জননীকে বেশিদিন সে আরোগ্য নিকন রহবা পড়া রীনার পিতা বিভবশাড়ী ব্যবসায়ী কিন্তু বিত্তলব্ধ সমস্ত আয়োজন চিঠি পাই ঋনার ব্যাকু প্রতীক্ষা প্রতিহত করে পি না সবু বুঝিলি কিন্তু বুঝিপারি না মো পাখক বা কী সে দরুয়ানটি চিঠি খন্ডিক নিয়ে আসিছি কি পঠাইছি প্রকৃতিস্থ হয়ে দরুয়ান মতে বুঝাই দেলা। ঋনা সবুদিনে মতে মো বসার বারন্দারে তাহারি ভলি প্রতীক্ষারত থার দেখে এবং এ কথা দেখে যে মো মা পাখরু মো নিকটক কেবে চিঠি আসে নাহি। ସେ ମୋ ପାଇଁ ବଡ଼ ଦୁଃଖ ପାଏ କିନ୍ତୁ କ'ଣ ବା କରିବ ଶେଷକୁ ତା ମାଆ ପାଖରୁ ପାଇଥିବା ଏକମାତ୍ର ଚିଠିଟି ସେ ମୋତେ ଦେଇଦେବା ନିମନ୍ତେ ସିଦ୍ଧାନ୍ତ କରିଥିଲା ଅର୍ଦ୍ଧ ଶତାବ୍ଦୀ ତଳେ ମୁଁ ମୋର ମା'କୁ ହରାଇଥିଲି ବୟସ ଓ ଅଭିଜ୍ଞତାର ପାଷାଣ ସ୍ତୂପ ଭିତରେ ପୋତି ହୋଇପଡ଼ିଥିବା ସେହି ବେଦନା ତଥା ଐଶୋର କାଳର କଳ୍ପନାରେ ସ୍ୱପ୍ନରେ ତାକୁ ଫେରି ପାଇବାର କେତେ କେତେ ବିଗତ କ୍ଷଣିକ ପୁଲକ ସେସବୁର ସମନ୍ୱୟ ପ୍ରସ୍ତୁତ ଏକ ସିହରଣ ବିଦ୍ୟୁତ୍ ଭଳି ମୋ ଭିତରେ ଚମକିଗଲା ଅଜ୍ଞାତ ସାରରେ ଚିତ୍କାର କରି ଉଠିଲି ରିନା ମାଟି ମୋର ନମସ୍ତେ